হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি চমক দেখাবো। চমকটি হচ্ছে, এই যুগে 20 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, এটাও কি সম্ভব? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো আপনাকে 20 টাকায় বিরিয়ানি, তাও আবার গরুর গোশতে বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, চলুন দেখুন আমাদের এই ভিডিওটি, এই 20 টাকার বিরিয়ানি কোথায় পাওয়া যায় এবং স্বাদ কেমন। এখানে কোয়ার্টার পাবেন 20 টাকা, হাফ পাবেন 30 টাকা, ফুল পাবেন 50 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যে বিরিয়ানির দোকানটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে অবস্থিত একটি স্ট্রিট ফুড স্টোর। এখানে আপনি শুধুমাত্রই পাবেন বিরিয়ানি, তাও আবার গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি। এই বিরিয়ানিটি খুবই চমৎকার, স্ট্রিট ফুডে এটি খুবই জনপ্রিয় এবং সমগ্র মিরপুরবাসীর জন্য এই স্ট্রিট ফুডটি খুবই ফেমাস হয়েছে। এই স্ট্রিট ফুড বিরিয়ানিটি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে এর স্বাদ কতটা অতুলনীয়। সো ভিউয়ার্স, আপনারা যদি এই বিখ্যাত বিরিয়ানিটি খেতে চান তাহলে চলে আসতে পারেন মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ওভারব্রিজের সামনে। প্রতিদিন দুপুর 12টা থেকে এই বিরিয়ানি বেচা বিক্রি শুরু হয়ে থাকে। বিরিয়ানি বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পারি যে তার বিরিয়ানি বিক্রি খুবই ভালো এবং তিনি কাস্টমারদের স্বাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না, কাস্টমারদের সবসময় খুশি রাখেন সাধ্যমতো স্বাদ এবং খাবারের মান বজায় রেখে। আর বন্ধুরা, এই বিরিয়ানি কালার দেখলে আপনিও কিন্তু লোভ সামলাতে পারবেন না। রয়েছে গরুর গোস্ত, রয়েছে ফ্রাই আলু। গরুর গোস্ত, আলু এবং পোলাও চাল আর মশলার মিশ্রণে যে বিরিয়ানিটি তৈরি হয় তা এখানকার পরিবেশের মানুষের খুবই আকর্ষিত করে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে স্পেশাল এই বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল। চলে আসবেন মিরপুর 1 নম্বরে সেই 20 টাকার বিরিয়ানি খেতে। আর বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন দেবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।